অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করায় চিরচেনা সেই ভিড় নেই বাস কাউন্টারগুলোতে একই সাথে এই সময় বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেল এবারের প্রেক্ষাপট একেবারেই আলাদা বাস মালিকরা বলছেন বিগত কয়েক বছরে এত বেশি যাত্রী সংকটে ভোগেনি তারা দীর্ঘ লাইনে সারিয়ে টিকিট কাটার চিত্র দেখা যায়নি বাস টার্মিনালগুলোতে তবে আগামী সপ্তাহ থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন তারা